Assalamualaikum. Welcome to iFood Channel. আজকে আমি আপনাদের সাথে বিয়েবাড়ির বাবুর্চিদের শাহী চিকেন রোস্টের রেসিপি শেয়ার করব। আমার রান্না করা ও খাওয়া সেরা চিকেন রোস্ট। এই রোস্টের ফ্লেভারের সাথে বিয়েবাড়ির রোস্টের কোনো ডিফারেন্স পাবেন না। তো চলুন শুরু করি। আমি এখানে 8 টুকরা চিকেন রোস্ট নিয়েছি। এটা দেশি মুরগি। বিয়েবাড়িতে সাধারণত এই মুরগি দিয়ে চিকেন রোস্ট করা হয়। আমি চিকেন পিসগুলো ম্যারিনেট করে নেব। আদা বাটা 2 চা চামচ, লবণ 1 চা চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চা চামচ আর 1 টুকরো লেবুর রস দিয়ে হাত দিয়ে ভালোমতো মেখে ম্যারিনেট করে নেব। তারপর একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেলে তুলে নেব। এখন চিকেন পিসগুলো সেই একই তেলে হালকা ভেজে নেব। এক পাশ 1 মিনিট করে ভাজব। বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে চিকেন শক্ত হয়ে যাবে, তখন আর রোস্ট সফট হবে না। ভাজা হয়ে গেলে চিকেন পিসগুলো তুলে নেব। এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এই পেঁয়াজটা বাদামি বা লাল করব না। 3টি তেজপাতা, 5টি দারুচিনি আর 7-8টা এলাচ দিয়ে দিব। পেঁয়াজ নরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা তেলে ভালোমতো ভেজে কষিয়ে নিব। আদা বাটা 2 টেবিল চামচ আর রসুন বাটা 2 টেবিল চামচ। কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। এবার বাটা মশলাগুলো ভালোমতো কষিয়ে নেব। স্বাদমতো লবণ দিয়ে দিব। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। টক দই দিব 1/2 কাপ। ভালোমতো মিক্স করে নিব। আমি 1 টেবিল চামচ পোস্তদানা, 1 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ কাঠবাদাম আর 1 চা চামচ জয়ত্রীর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিব। এখন দিয়ে দিব 1/3 কাপ ঘি। ঘিটা স্কিপ করবেন না, এটা বিয়েবাড়ির রোস্টের খুব ইম্পর্টেন্ট একটা উপকরণ।
এখন আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিব। চিকেনগুলো মশলার সাথে ভালোমতো মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এক কাপ দুধ দিয়ে দিব। হাফ টেবিল চামচ কিসমিস আর 10-12টা আলু বোখরা দিয়ে দিব। সব উপকরণগুলো কিছুক্ষণ রান্না করে দিয়ে দিব এক কাপ গরম পানি। পানিটা কম বেশি করতে পারেন, আপনার রোস্টগুলো সিদ্ধ হতে কতটুকু সময় লাগবে সেটা বুঝে। বলক চুলে আসার পর 1 চা চামচ গরম মশলা দিয়ে দিব। এটা আমার ঘরে বানানো শাহি গরম মশলা। এই গরম মশলার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলে চোখ রাখুন। ফ্রেশ ক্রিম দিয়ে দিব 2 টেবিল চামচ আর ক্যাবড়া জল 1 টেবিল চামচ। আমার চিকেন রোস্টগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আগে থেকে করে রাখা বেরেস্তার মধ্যে 2 টেবিল চামচ মাওয়া দিয়ে হাত দিয়ে গুঁড়া করে রোস্টে দিয়ে দিব। নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিব। দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এক চা চামচ চিনি দিয়ে দিব সব ফ্লেভার ব্যালেন্স করার জন্য। আমার চিকেন রোস্ট হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। ঝরঝরে বিয়েবাড়ির পোলাওর সাথে এই বিয়েবাড়ির রোস্ট খেতে কিন্তু দারুণ মজা। বিয়েবাড়ির পোলাও রেসিপিও আমার চ্যানেলে খুব শীঘ্রই পাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন।